পীর বা শেক কতটুকু ক্ষমতাশীল মনে করা উচিত পীর বা কতটুকু ক্ষমতাশীল মনে করা উচিত একজন ক্ষমতা ক্ষমতা মনে করা উচিত ঠিক না আমার কতটুকু ক্ষমতা আর বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা তিনার কতটুকু ক্ষমতা আমার ক্ষমতা আর তার ক্ষমতা কি এক কি বলেন এক তাহলে তার যতটুকু ক্ষমতা আল্লাহ কে দিয়েছে আল্লাহ আমাকে ক্ষমতা দেয় নাই আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে পারছি এটা আমার ক্ষমতা আসলে কোনো মানুষ প্রকৃত অর্থে যদি গভীরভাবে চিন্তা করে প্রকৃত অর্থে কোনো মানুষে আসলে ক্ষমতাশীল না যদি আধ্যাত্মিকভাবে চিন্তা করেন কারণ সকল ক্ষমতার মালিককে মুলকা সকল ক্ষমতার সর্বভৌম ক্ষমতার মালিক কে আল্লাহ এমনকি তিরমিজির হাদিস পঁচিশশো ষোলো নম্বর হাদিস রসূস সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এই হাদিসটি যথেষ্ট রসুসাল্লাসাল্লাম ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলেন ও আলাম আন্নাল উম্মতা লাউজিৎ তামা আনিয়ানফা কা বিষয়গিন বিষয়গিন লামিয়ান ফাউকা ইল্লাহ কতবাহুল্লাহ তিনি কি বলেছেন হে ইবনে আব্বাস শোনো সারা পৃথিবীর সকল মানুষ যদি এই উন্নতের সকল মানুষ যদি একত্রিত হয়ে তোমার উপকার করার চেষ্টা করে তারা তোমার কোনো উপকার করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লেখে রেখেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করতে চায় তারা তোমার অতটুকুও ক্ষতি করতে পারবে না যতটুকু ক্ষতি তোমার তাকদিরে লেখা আছে তাহলে একজন মানুষের আসলে কি নাই কোনোই ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিককে আল্লাহ তো ঠিক সাহেবকে পীর সাহেবকেও অতটুকুই ক্ষমতার মালিক মনে করেন এবার বুঝলেন সবাই আসলে কি ক্ষমতার মালিক আসলে জিরু আপনি এখন প্যারালাইজড হয়ে যান যদি হঠাৎ করে প্যারালাইজ হয়ে যান আপনার মুখে যদি মোছা মশা অথবা অন্য কোনো পোকামাকড় বসে আপনি সেটা তাড়াইতে পারবেন আপনার ক্ষমতা এতটুকু তাহলে একজন মানুষকে কতটুকু ক্ষমতার মালিক মনে করবেন এতটুকুই আলাদা করে পীর সাহেব আলাদা কোনো ক্ষমতার মালিক না